আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্থতা প্রোগ্রামের আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব লিভার সিরোসিস চিকিৎসা ও সতর্কতা বিষয়ে। এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের অধ্যাপক অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র দাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি চ্যানেল নাইনের কর্তৃপক্ষকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো স্যারের কাছ থেকে আমি প্রথমেই জানতে চাইব, এই যে লিভারে যে সিরোসিস হচ্ছে, এই লিভার সিরোসিসটা আসলে কী ধরনের রোগ? আসলে লিভার সিরোসিস এখন কম বেশি সবার কাছেই পরিচিত একটি নাম। লিভার সিরোসিস যদি আমরা সংজ্ঞায়িত করি খুব সহজ বাংলায়, যে আমরা একটা বিল্ডিং যদি দেখি, এই বিল্ডিংটা তৈরি একটা ইট দিয়ে, এটা আমরা বলি যে বিল্ডিংয়ের কোষ। তো লিভার ওইরকম তৈরি, লিভারের কতগুলো সেল বা কোষ দিয়ে তৈরি। তো নর্মাল লিভারের অনেকগুলো ফাংশন আছে, যা আমরা দেখি যে ওরা খাবারে হজমে সাহায্য করে, শক্তি এনার্জি তৈরি করে, অন্যান্য অর্গানগুলোকেও ওরা পরিচালনা করে, বিপাক ক্রিয়া হয়, অনেক অনেক কাজ লিভারের, এবং এই প্রত্যেকটা সেল কিন্তু ওই কাজগুলো করে। তো লিভার সিরোসিসটা হলো কিছু ভাইরাস অথবা আরও অনেক কারণ আছে যেগুলোর কারণে ওই লিভারের যে সেলগুলা সেগুলো ধ্বংস হয়ে যায়। এটারে আমরা বলি যে অনেক দিন ধরে অল্প 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 করে এই সেলগুলা ধ্বংস হয়, ওই সেলগুলা ফাইব্রাস টিস্যু বলে একটা টিস্যু আছে সেগুলো দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন ওই লিভারের সেলগুলার কাজ বা কোষগুলো কাজ করতে পারে না। তো সেই জন্য যখন ওই সেলগুলো নষ্ট হয়ে যায়, ছোট হয়ে যায় লিভারটা, তখনই আমরা সিরোসিস বলি। এবং ওই লিভারের কার্যকারিতা যেমন নাশ হয়, এবং অন্যান্য অর্গানেও কিন্তু এফেক্ট করে। তো মূলত আমরা যেটা বলি যে এটা এক ধরনের মানে দীর্ঘদিনের ইনফেকশন, এবং এটা আস্তে আস্তে লিভারের সেলগুলো নষ্ট হয়ে যায়, সেখানে ছোট হয়ে যায় লিভারটা এবং তার কার্যকারিতা হারায়। লিভার সিরোসিস কি কখনো ভালো হয়? হ্যাঁ, লিভার সিরোসিস আসলে যখন এটা একবার হয়ে যায় তখন এটা প্রোগ্রেসিভ, এটা আসলে আস্তে আস্তে খারাপের দিকেই থাকে, মানে খারাপ হতে থাকে আর কি। সেটাকে হয়তো প্রিভেনশন করার জন্য অথবা দেরিতে খারাপ হওয়ার জন্য হয়তো আমরা কিছু ব্যবস্থা নিতে পারি, তার প্রোগ্রেশনটাকে স্লো করার জন্য আস্তে পারে, কিন্তু তার দ্রুততম গতিকে কমানো যায়, কিন্তু একেবারে ভালো করা যায় না। একবার শুরু হইলে ওইটা আস্তে আস্তে খারাপের দিকেই যায়। আচ্ছা স্যার, এই যে লিভার সিরোসিস এটা কেন হয়ে থাকে? এই কারণটা হচ্ছে কতগুলো ভাইরাস ইনফেকশন হয়, যেমন হিপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, আরও ভাইরাস আছে, এ ভাইরাস, ই ভাইরাস, ডি ভাইরাস, ডেল্টা ভাইরাস, এগুলো আছে। সেগুলো কিন্তু বি আর সি যখন হয় তখন এই সিরোসিসটা হয়, অন্যগুলোতে ওরকম আসলে সিরোসিস হয় না। এটা একটা কারণ। আর এই রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে, ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বি, মানে শরীরের যদি স্বাস্থ্য বেড়ে যায় অথবা চর্বির যদি আধিক্য হয়, তখন লিভারও আপনার এই চর্বি জমা হয়, এবং সেইটারও পরিণতি কিন্তু লিভার সিরোসিস হতে পারে। তবে আমাদের দেশে যেগুলো আমরা আমাদের যে লিভার বিভাগ মেডিসিন, লিভার মেডিসিন বা হিপাটোলজি আমরা যে বলি, তারপরে আমাদের যে সার্জারি, আমি একজন সার্জন, তো সেইখানে আমরা যদি রোগীগুলা দেখি, তাহলে লিভার মেডিসিন বিভাগে যে রোগীগুলা ভর্তি হয় তার মানে 50-70% রোগী যে বি ভাইরাস, সি ভাইরাস ইয়ে হয়। এবং ইদানিং আমরা দেখতেছি যে ফ্যাটি লিভার, আমাদের দেশের কথা আমি বলতেছি, ফ্যাটি লিভার দিয়ে কিন্তু লিভার সিরোসিস হচ্ছে। মূলত এগুলাই হচ্ছে কারণ, সেগুলা কারণ মোটামুটি আমাদের মানে চিহ্নিত করা আছে, সেগুলার থেকে আসলে আমাদের এখন ব্যবস্থা নিতে হবে, চিকিৎসা বলেন অথবা সতর্কতা বলেন, সেইগুলা কারণ চিন্তা করেই আমাদের আসলে আমাদের যে অ্যাডভাইসগুলা সেগুলো রচিত হয়। এই যে লিভার সিরোসিসের রোগীরা যখন আপনাদের কাছে আসে, তো আসার সময় তারা কী ধরনের লক্ষণ বা উপসর্গ নিয়ে আসে? আচ্ছা, এই লিভার সিরোসিস আসলে প্রথম কিন্তু রুগী আপনি যখন প্রথম আসবে, ওদের একটা মানে ওরকম মারাত্মক কোনো লক্ষণ ওরা আসলে বলে না। ওরা যেটা মানে প্রথমে আইসা বলে যে তাদের ক্ষুধা মন্দা, খেতে ইচ্ছে করে না, অথবা অল্প খেলে পেটটা ফুলে যায়, স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছে, তারপরে হচ্ছে এবং শেষের দিকে যখন আসে একবার, সে পেটটা ফুলে যাচ্ছে, পেটে পানি জমতেছে, পায়ে পানি জমতেছে, তারপর অনেক সময় কালো পায়খানা হয়, রক্ত বমি হয়,
তারপরে হচ্ছে আপনার, যেহেতু আমি বললাম যে এই লিভারটা যেহেতু অন্যান্য অর্গানগুলোকে, অন্যান্য যে ভাইটাল অর্গানগুলো পাঁচটা অর্গান আছে সেগুলোকেও আপনার এফেক্ট করে, অনেক সময় কিডনি নষ্ট হইতে পারে লিভারের কারণে, এবং ব্রেইনে ক্ষতি হইতে পারে, আমরা বলি কি হেপাটিক এনকেফালোপ্যাথি সেটা হতে পারে, অনেক সময় ফুসফুসও হইতে পারে। স্যার, লিভার এমন একটা অঙ্গ যেখানে সমস্যা হলে অন্যান্য অঙ্গের মধ্যে প্রভাব পড়তে পারে, এবং শুধু প্রভাব না, অতিরিক্ত মাত্রায় প্রভাব পড়তে পারে, প্রভাব পড়ে। এবং এই যে আমরা বলি যে খাদ্যনালীর যে নিচের দিকে রক্তনালীগুলো ফুলে যায়, পায়খানার রাস্তার উপরে কিছু রক্তনালী থাকে, সেগুলোতে ওই যে পালস বলে মানে এই রক্ত পায়খানার সাথে যেতে পারে সেগুলা, তারপরে লিভার পাকস্থলীটা ফুলে যায়, ওখানে পানি জমা হয়, খাবারটা হজম হয় না, এই এই যে কতগুলা বলে যে আমি খেতে পাচ্ছি না, অল্প একটু খেলে পেটটা ফুলে যায়, এগুলা এই ধরনের প্রাথমিক দিকে কিন্তু এইসব মানে সমস্যা নিয়ে আসলে রোগীগুলো আমাদের কাছে আসে। আচ্ছা, রোগীরা যখন আপনাদের কাছে আসছে তখন আপনারা তাদের হিস্ট্রি নেওয়ার পাশাপাশি বা আপনারা ফিজিক্যালি কিছু এক্সামিনেশন হয়তো করেন, এর পাশাপাশি কোনো পরীক্ষা নিরীক্ষা কি করে থাকেন? হ্যাঁ, আমরা প্রথম কথা হচ্ছে যখন একটা রোগী ওই এই ধরনের সিমটম নিয়ে আসেন, তো যেটা দেখা যায় আসলে আমাদের ডাক্তারদের মধ্যে অথবা বিশেষ করে গ্রামীণ যে যে পল্লী চিকিৎসক বা যারা আছে সবাই মনে করে যে খেতে পাচ্ছি না, ও গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাকে একটু গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিও না, আসলে এই জিনিসগুলো ওইভাবে আসলে করা উচিত না, কারণ আমরা হ্যাঁ গ্যাস্ট্রিকের কারণে ক্ষুধা মন্দ হইতে পারে, ব্যথা হইতে পারে, সেগুলো হইতে পারে, কিন্তু যখন এই গ্যাস্ট্রিকের ওষুধ টুষুধ না খাইলে খাইলেও যখন ভালো হচ্ছে না, তখন আসলে এগুলো চিন্তা করতে হবে যে আসলে তার লিভারটা ভালো আছে কি না। তো আসলে আমরা আসলে লিভারের যে ফাংশন সেগুলার পরীক্ষা আমরা করি, যেমন বিলিরুবিন, এসজিপিটি, এগুলো আসলে কিছু টেকনিক্যাল টার্ম, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে অ্যালবুমিন, পিটি, আয়েনা, কোথ্রুমিন, টাইম বলেন, এগুলো আমরা করি, করে লিভারের একটা মানে অবস্থানটা দেখি, এবং মাঝে মাঝে কিছু আমরা আল্ট্রাসোনোগ্রাম করো লিভারের অবস্থানটা, যে চর্বি আছে কিনা অথবা লিভারের সাইজ কীরকম, কোনো নোডিউল আছে না, কোনো ধরনের টিউমার আছে কি না, কারণ সিরোসিস হইলে টিউমারের প্রবণতা বেড়ে যায় লিভারে, সেগুলো আমরা দেখি। তারপরে ওই যেটা বললাম যে যে কিডনিতে এফেক্ট করে, কিডনিটা ভালো আছে কি না, আবার এন্ডোস্কোপি আমরা করি, যে বললাম যে পাকস্থলীতে রক্তনালীগুলো ফুলে যায়, অনেক সময় কোলোনোস্কোপিও আমরা পেশেন্ট দেখে পায়ুপথে দেখি, ওগুলো দেখি। তারপরে শরীরের যে লিভারের যে কতগুলো ফাংশন আছে, যে অ্যালবুমিন তৈরি করে, ওরা আমাদের যে রক্ত বন্ধ হওয়ার জন্য কিছু উপাদান আছে সেগুলো তৈরি করে, সেগুলো কমে যায়, তখন আমরা বুঝতে পারি যে তার, এবং এটা হচ্ছে লিভারের সার্বিক অবস্থা। তারপরে আমরা যখন বুঝি যে এই রোগীটা লিভারের তার এই সমস্যা হচ্ছে, তখন আমরা কারণ খুঁজি যে কী জন্য হচ্ছে, তখন আমরা বি ভাইরাস বা সি ভাইরাস অথবা চর্বি জমা হচ্ছে কি না, অথবা রোগীর কোনো অ্যালকোহলের সমস্যা আছে কি না, অথবা আরও যে যে রেয়ার কজগুলো, অথবা সে কোনো ধরনের ওষুধ টুষুধ খাচ্ছে কি না, যেগুলোর কারণে তার হতে, যখন আপনারা বুঝতে পারেন যে এটা লিভারের প্রবলেম হচ্ছে বা প্রবলেম বলে মনে হচ্ছে, তখন আপনারা এর কারণগুলো খুঁজেন, ইয়েস, এবং কারণ অনুযায়ী আপনারা হয়তো চিকিৎসা করে থাকেন। তাহলে এই যে লিভারের প্রবলেম বা লিভার সিরোসিস, এই সমস্যাগুলো থেকে কি প্রতিরোধ করার কোনো উপায় আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। এর মধ্যে যেটা আমরা বলে থাকি যে যে লিভার বি ভাইরাস, সি ভাইরাস, আমাদের দেশে আসলে কি লিভার বি ভাইরাসের আধিক্যই বেশি, যে যেগুলা বাংলাদেশি যে ডেটাগুলো দেখা যায় যে জার্নালে যে প্রকাশিত যে ডেটাগুলো, সেখানে আপনি যদি একটা লিভার ডিপার্টমেন্টে যান, মেডিসিন ডিপার্টমেন্টে, সেখানে ওই যেটা বললাম আমি যে সিরোসিসের রোগী হচ্ছে 60-70%, এবং তার মধ্যে যে যেগুলো আছে সেগুলারও 50-70% হচ্ছে আপনার বি ভাইরাস দিয়ে আক্রান্ত। তারপরে আছে সি ভাইরাস এটা, এবং ওই যেটা আমি বললাম এর মধ্যে যে ফ্যাটি লিভার, এটাও মারাত্মকভাবে কিন্তু এখন আসতেছে। তো আমাদের যে ন্যাশনাল প্রোগ্রাম, সেখানে বি ভাইরাসের প্রতিষেধক আছে, সেগুলা এখন দেয়া হচ্ছে, অথবা যারা সচেতন মানুষ তারা বি ভাইরাসের যে অবস্থানটা জেনে, যদি শরীরে আপনার বি ভাইরাসের আক্রান্ত না থাকে, তাহলে আপনি ওই টিকাগুলো দিলে আপনার ওখানে অ্যান্টিবডি তৈরি হয়, তখন সে আর আক্রান্ত হয় না। সেটা একটা ন্যাশনাল আমাদের যে টিকা প্রোগ্রাম আছে সেগুলো বাচ্চারা পাচ্ছে। তো আসার বিষয় হচ্ছে এইসব টিকা প্রোগ্রাম অথবা মানুষের সচেতনতার জন্য কিন্তু বি ভাইরাসের যে যে সংখ্যাটা কমছে, কিন্তু মানে
আগে ছিল এইভাবে হয়তো বাড়ছে না, এবং উন্নত মানের কিছু ওষুধও বের হয়েছে যেটা দিয়ে আমরা মানে চিকিৎসা করতে পারি, বা আমাদের যে হিপাটোলজিস্ট যে ডক্টর সাহেবরা আছেন ওনারা চিকিৎসা করে থাকেন। এবং হিপাটাইটিস সিটা আসলে একটু কম আমাদের দেশে, তাও আছে মোটামুটি 0.52 বলে যে 3% করে। আমি যদি বি ধরি যে বাংলাদেশে প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটি লোকের এরকম আছে, সি ভাইরাস আরও কম আছে। তো সেগুলোও সি ভাইরাসের হচ্ছে কি আপনার প্রতিরোধ করা যায় না, এটা ওই টিকাটা এখনও আবিষ্কার নেই, কিন্তু এখন কিছু মানে মেডিসিন আবিষ্কার হয়েছে যেটা সি ভাইরাসের প্রগ্রেশনকে কমিয়ে দিতে পারে। এইটা একটা আপনার প্রতিশোধ প্রতিরোধকমূলক বা চিকিৎসার একটা, আর প্রতিরোধ যেটা আমরা বলি সেটা হলো যে বি ভাইরাস সি ভাইরাস কীভাবে ছড়ায় সেগুলো আমরা শুনবো আপনার কাছ থেকে। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লিভার সিরোসিস চিকিৎসা ও সতর্কতা বিষয়ক আলোচনা। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও ফিরব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা ফিরছি খাজা বদরুদ্দুজা মডার্ন হাসপাতাল সুস্থতা প্রোগ্রামের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি লিভার সিরোসিস চিকিৎসা ও সতর্কতা বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র দাস। স্যারকে আমি রিকোয়েস্ট করব যে বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা যে আলোচনা করছিলাম সেখান থেকে আবার শুরু করার জন্য। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রতিরোধ আসলে কিভাবে করা যায়, তাহলে এর আগে জানতে হবে আমাদের আসলে কিভাবে এগুলা আমাদের শরীরে ঢুকছে। সেগুলা বি ভাইরাস সি ভাইরাস সাধারণত ইনজেকশনের মাধ্যমে ঢুকে, অথবা মায়ের যদি থাকে মায়ের থেকে সন্তানদের হইতে পারে, বাবার যদি থাকে বা এভাবে একটা আসতে পারে, আনপ্রটেক্টেড সেক্স যেগুলো আছে সেগুলোর কারণে হইতে পারে। তো সেগুলোর ব্যাপারে আবার যে একই যারা মাদক আসক্ত বা যারা এসব ড্রাগ ড্রগ নেয় যে একই সুই দিয়ে, এই এই জিনিসগুলো একটু দেখতে হবে। এগুলা আপনার যদি একই সুই ব্যবহার না করা মানে না করার জন্য আমরা এগুলো, তারপরে শেভ করার সময় অনেক সময় সেগুলো দিয়েও কিন্তু যেতে পারে। সেই জন্য সাধারণত এক ব্লেড দিয়ে যাতে সেলুনে শেভ না হয় সেইগুলোতে একটু দৃষ্টি দিতে হবে। ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার আসলে আমরা এখন আমাদের যে ফ্যাটি লিভারের যে চিকিৎসাটা সেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন। আমরা বলি যে আমরা আসলে খুব বেশি ভাত যদি খাই তাহলে আমরা কিন্তু মোটা হই, এবং আমরা যদি বসে 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 কাজ করি, আমাদের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকে তাহলে কিন্তু আমরা মোটা হই। সেই জায়গাগুলো একটু দেখতে হবে। আর হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি হইলেও আমরা কিন্তু বিরিয়ানি এগুলা পছন্দ করি, খুব পছন্দ করি, এবং হরহামেশাই আমরা খেয়ে থাকি, হরহামেশাই খাই। আমরা দেখেন আমাদের সামাজিক যে অনুষ্ঠানগুলো, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো, আপনাকে দাওয়াত করলেই এইসব হরিভোজের এগুলো এগুলো আমার মনে হয় এখন বন্ধ করা উচিত। কারণ আমরা এখন বি ভাইরাস সি ভাইরাস নিয়ে যতটা না উদ্বিগ্ন, ফ্যাটি লিভার নিয়ে তত বেশি মানে তার চেয়ে বেশি উদ্বিগ্ন। আমরা ছোটোবেলায় আমরা আমাদের জন্য যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা যে যে দাওয়াত বা নিমন্ত্রণগুলো খেতাম সেখানে আমরা যে কলা পাতা, সাদা ভাত, তরি তরকারি, মাছ এগুলো দিয়ে, আমার মনে হয় এখন আবার যে দিনগুলো আসছে আমাদেরকে ওই জায়গায় ফিরে যেতে হবে। সবজি খেতে হবে, ফলমূল খেতে হবে, ডেলি আপনাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে ঘাম ঝরে, অথবা যারা ইয়াং যারা আছে তাদেরকে আপনার এক্সারসাইজ করতে হবে। বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা আসলে এখন স্কুল কলেজে যেখানে যাচ্ছে সেখানেও কিন্তু খেলাধুলার কোনো মানে স্পেস নেই, অনেকে অনেক স্কুলে এখন মাঠ নেই, পরিবেশ নেই, মাঠ নেই, সেগুলো নেই। সেগুলোর জন্য আমাদের পাড়ায় পাড়ায় আসলে ব্যায়ামাগার তৈরি করতে, এই এই জায়গাগুলোকে আমাদের আসলে উদ্বুদ্ধ করতে হবে। আমরা দেখি যে পিত্তথলির পাথরের যে কত পার্সেন্ট রুগীর ফ্যাটি লিভার আছে, এবং আমার শুনে আশ্চর্য হবেন যে 100% রুগীর দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার আছে। এবং এই ফ্যাটি লিভার আবার গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তো গ্রেড 1, গ্রেড 2 ঠিক আছে, সেটা যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন তাহলে ওটা বন্ধ হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কিন্তু যখন গ্রেড 3, গ্রেড 4 পড়ে যায় তখনই হচ্ছে ওখানে মানে চর্বির মধ্যে ইনফেকশন হয়, হয়ে সিরোসিস হয়, লিভার সিরোসিস। তো সেইটা একটা মানে মারাত্মক ধরনের আমাদের অবজারভেশন। আমরা
বলি যে এই 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 যে বিশেষ করে খাওয়া, কম খাওয়া, কম ভাত, কার্বোহাইড্রেট খাওয়া, বেশি করে সবজি খাওয়া, মাছ মাংস অল্প করে খাওয়া, এবং আপনাকে যে আপনি যত বড় লোক হন, ধনী হন, আপনার যত যত আয়েসি চাকরি থাকুক, কিন্তু আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করেন তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না, সেটা একবারে মানে খুব সোজাসাপটা কথা। হ্যাঁ, যে আপনাকে অবশ্যই এই বিষয়ে যত্ন নিতে হবে। মানে আমি একটা কথা বলি যে আপনি একটা রিকশাকে যদি এই এক মাস একটা স্টেশনে দাঁড় করিয়ে রাখেন তাহলে ওটা আর যখন এক মাস পরে আপনি টানতে যাবেন ওটা নড়বে না, কারণ ওখানে ওই যে মরিচা মরিচা ধরে আমাদের শরীরটা কিন্তু অন্যান্য সমস্যার কারণে এটা আপনি জ্যাম হয়ে যাবে। হ্যাঁ, আপনি যত বসে থাকবেন আপনার হাঁটু ব্যথা, পা ব্যথা, লিভারের চর্বি সেগুলো আপনার হবে, এবং সে এই লিভারের চর্বি হলে আপনার লিভার খারাপ হচ্ছে। তো এই জায়গাগুলো আছে আমাদের সচেতনতার বিষয়, প্রিভেনশনের বিষয়, সেগুলো আসলে লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন যে আসলে লিভারের সমস্যাগুলো কেন হয় বা লিভার সিরোসিস হলে এর কী ধরনের প্রতিরোধ করা প্রয়োজন এ সম্পর্কে আপনি জানলাম। কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ সার্জন হিসাবে, অর্থাৎ হ্যাপাটোবিলিয়ারি, প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন হিসাবে আপনারা কোন সময়ে রোলটা প্লে করেন? হ্যাঁ, এটা আসলে আমরা লিভার সিরোসিস যাদের হয়, অর্থাৎ আমরা বলি যে ক্রনিক হিপাটাইটিস, এই রোগীগুলো সাধারণত আমাদের যে হিপাটোলজিস্ট যারা আমাদের যে বন্ধুরা আছেন ওনারা সবসময় দেখেন থাকেন এবং ওনারা ফলো আপে রাখেন। এখন দুইটা কারণ, এটা ফলো আপ করতে করতে একসময় দেখা যায় যে ওখানে এই লিভার সিরোসিসের এই ক্রনিক হিপাটাইটিসের কারণে টিউমার হতে পারে। তো টিউমার যখন হয় তখনই ওনারা আমাদের কাছে পাঠান। তো টিউমারটা যখনই একটা সেগমেন্টে থাকে, মানে আমাদের লিভারের আটটা সেগমেন্ট আছে, যখন একটা একটা সেগমেন্টে অথবা লোবে থাকে তখন এটা আমরা কাটতে পারি, কিন্তু যখন এটা সারা লিভারে ছড়িয়ে থাকে তখন আবার সার্জারি করে কোনো সমস্যা হয় না। তাহলে এই এই এক পর্যায়ে পাই। আরেকটা হচ্ছে এন্ড স্টেজ লিভার ফেলিওর, মানে লিভারের আর কাজ করার কোনো ক্ষমতা নাই এবং এটার কারণে শরীরের অন্যান্য প্রধান অঙ্গগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন পাঠানো হয় বা তখন মানে আমরা পাই এই রোগীগুলা চিকিৎসার জন্য, তখন হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশনের একটা ব্যাপার থাকে। আরও একটা সময় আমরা পাই যখন রোগীগুলো আসে হচ্ছে রক্ত বমি নিয়ে, রক্ত পায়খানা নিয়ে, সেটা মানে কালো পায়খানা নিয়ে, সেটা মানে যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা হিপাটোলজিস্ট আছে ইদানিং সার্জনরাও করেন, ওই যে গলার যে রক্ত নালীগুলো ফুলে যায় সেগুলো ওনারা বাঁধার চেষ্টা করেন বা আমরা অনেক সময় বাঁধার চেষ্টা করি, সেগুলো করা যায়। আবার যখন বেঁধে বেঁধে যখন মানে বন্ধ করা না যায় তখন আবার আমাদের কাছে পাঠান, আবার তখন আবার আমাদের মানে সার্জারি করতে হয়, ওই জায়গাটা কেটে আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার পেটে যখন পানি চলে আসে সেগুলোরও একটু সার্জারি আছে, আর হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। তাহলে একটা হলো যে যখন সিমটোমেটিক এটা একটা, আর একটা হলো যে যখন টিউমার হয় তখন ওটা পোর্শনটা কেটে ফেলা, আর যখন একবারে খারাপ হয়ে যায় তখন হলো পরিবর্তন করা। এই এটাকে বলে লিভার ট্রান্সপ্লান্টের কথা বললেন, লিভার ট্রান্সপ্লান্টটা কি আমাদের দেশে করা সম্ভব? হ্যাঁ, আমাদের দেশে করা অবশ্যই সম্ভব, এবং আমরা এর মধ্যে আপনারা হয়তো বিভিন্ন পত্রপত্রিকাও পেয়েছেন, আমরা বিভিন্ন ইনস্টিটিউটে প্রায় 6টার মতো লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে, এবং বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আমি যেখানে কাজ করি সেখানেও একটা সফল চিকিৎসা ট্রান্সপ্লান্ট হয়েছে। তো এটা আসলে একটু সাস্টেনেবল প্রোগ্রাম যদি করতে হয় আসলে এটার সব ধরনের সাপোর্ট দরকার হয়, যেমন একটা ইনস্টিটিউশনের সাপোর্ট দরকার, ইনফ্রাস্ট্রাকচারের, যে আমাদের কী কী আছে, আমাদের লোক বলের ব্যাপার আছে। তারপরে আমাদের দেশের মানুষ আসলে মানে তো নিশ্চয়ই গরিব, এদের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেজন্য মানে রাজনৈতিক, সামাজিক এবং সবার একটা সাপোর্ট যদি থাকে তাহলে আমরা একটা সাস্টেনেবল প্রোগ্রাম করতে পারবো। এবং বঙ্গবন্ধুতে আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি, আমাদের যে বর্তমান যে ভাইস চ্যান্সেলর সাহেব আছেন এবং আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও চেষ্টা মানে দৃষ্টি দিয়েছেন এদিকে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করি আমরা মানে আবার শুরু করতে পারবো। আসলে মাঝখানে আমরা এই এই করোনার কারণে হয়তো অনেকটা পিছিয়ে গিয়েছি, আর অদূর ভবিষ্যতে আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা প্রতিদিনই রোগী এগুলো পাচ্ছি, দেখছি এবং ক্যাটাগোরাইজ করছি, আশা করি আমরা
অদূর ভবিষ্যতে সব সাপোর্ট টাপোর্ট পেলে শুরু করতে পারবো। এই যে লিভার ট্রান্সপ্ল্যান্ট যখন আপনারা করে থাকেন কিংবা বহির্বিশ্বে যেখানে ভালো এর চিকিৎসা হয় তারা করে থাকে, এর সাকসেস রেটটা কেমন বা এটা কমপ্লিট করার পর মানুষের আয়ুষ্কালের কোনো পরিবর্তন ঘটে কিনা বা স্বাভাবিক জীবনযাত্রা সে করতে পারে কিনা? না, ডেফিনেটলি দেখেন আসলে প্রত্যেকটা অপারেশনেই যখন সঠিক সময়ে যদি রোগীগুলো আসে তাহলে আপনি যদি মানে এই সঠিক সময়ে রোগের চিকিৎসা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই রোগে রোগী মরে না। এবং ইতিহাস আছে দেখেন এই যারা লিভার নষ্ট হয়ে গেছে এবং এটারও লিভার নষ্টেরও গ্রেড আছে, যদি আপনি শেষের দিকে আসেন তাহলে কিন্তু আপনি পাবেন না বেশি সার্ভাইভাল, হয়তো 5 বছর 10 বছর পাবেন। কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে আসেন, যদি আমরা সিলেক্ট করে একটা নতুন লিভার লাগানো যায় তাহলে সে কিন্তু এই রোগে আর মরবে না, এটা হচ্ছে কথা। এবং 30 বছর 40 বছর 10 বছর 15 বছর আছে, কিন্তু এগুলো হচ্ছে ডিপেন্ড করে যে আমি প্রথম যখন পেলাম লিভারটা সেটা যদি যে নষ্টের যে ক্যাটাগরি সেটা যদি অন্য অর্গানকে এফেক্ট না করে তাহলে সে সম্পূর্ণ কী হবে, এইটা মানে এই জিনিসটা হচ্ছে। আর আমরা হচ্ছে কি একটা জিনিস দিয়ে যে লিভার সিরোসিস মানে হচ্ছে একটা জিনিস না, এক এক পর্যায়ে না, যে এই অবস্থায় আসতে তা না, এটারও কতগুলো স্কোর আছে আমরা করি, ক্যাটাগরি করি। হ্যাঁ, আমরা একটা স্কোর আছে বলছে মেল স্কোর, যাই হোক এগুলো হয়তো জেনারেল পিপল বুঝবে না। আমরা আবার কোনো নতুন কোনো পর্বে আমরা বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লিভার সিরোসিস চিকিৎসা সতর্কতা বিষয়ে আজকের বিশেষজ্ঞ চিকিৎসক থেকে আলোচনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 9 এর সাথেই থাকুন।